নমস্কার, অমিত স্টাইল ব্লগে সকলকে স্বাগত। আমরা বসবাস করি বীরভূম ডিস্ট্রিক্টের ইলামবাজারে, তা আমি বলছি খোকন কাঞ্জিলাল। আজকে গত 50 দিন আগে আমার ছেলে কৌশিক কাঞ্জিলাল সে পরলোক গমন করেছে। তার আত্মার সদ্গতির কামনা নিয়ে আমি চলেছি গয়ার উদ্দেশ্যে, যেখানে আমরা যে সংস্কার আমাদের পূর্বপুরুষরা বিগত দীর্ঘ যুগ যুগ ধরে পালন করে আসছে, তাদের সদ্গতির একটাই জায়গা, সেটাই হচ্ছে গয়া, অবস্থিত বিহারে। তা আমরা সেখানে যাওয়ার উদ্যোগ নিয়েছি। আজকে সেই দিন, আজ 50 দিন গত হতে চলেছে, আজ চললাম। আরও আমাদের পূর্বপুরুষ যারা আছে তাদের স্মরণীয় নিয়ে, তাদের যাতে সদ্গতির উদ্ধার হয় সেই কামনা নিয়ে আমরা গয়ার উদ্দেশ্যে রওনা করেছি। আর এই অমিত স্টাইল ব্লগে আজ বেশি দিন হয়নি, অল্প কিছুদিন ধরে আপনাদের যেভাবে আনন্দদায়ক বা মনের ফিলিং দেওয়া যে পরিস্থিতিগুলোকে তুলে ধরছে অমিত স্টাইল ব্লগ, আগামী দিনে আরও বেশি বেশি করে আপনাদেরকে আনন্দ দেবে। আপনারা পাশে থেকে এই অমিত স্টাইল ব্লগকে সাপোর্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। একটা সাবস্ক্রাইব করা মনে করবো আমাদের একটি পরিবার, আর একটা পরিবার জোড়া এই সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে কতটুকুনি আপনত্ব হয় সেটা নিশ্চয়ই আপনারাও জানবেন। তাই বলবো পাশে থাকবেন, আসুন আমরা আগমন করি রয়্যাল। আজকে আমি বীরভূম ডিস্ট্রিক্ট ইলামবাজারে 31 বছর আজকে এনার বোন আমার বাড়িতে সংসার করছে। তা আজও যেভাবে ভালোবাসার বন্ধন দিয়ে আমরা অটুট ভাবে সেই ভালোবাসাকে ধরে রাখতে পেরেছি, আগামী দিনে চেষ্টা করব এই ভালোবাসা নিয়ে প্রতি প্রত্যেকে আসা যাওয়া তো সংসারে থাকবেই, আর এই ভালোবাসা অতি মূল্যবান জিনিস। অনেকে অর্থ সম্পদ দিয়ে সেই ভালোবাসাকে কায়েম করতে পারে না, তা আমরা অভাব অনটন মানুষের জীবনে আছেই, অশান্তি সব কিছুই থাকে, তার ভিতরে এই ভালোবাসা অটুট বন্ধন যেন চিরবন্ধনে আমরা বেঁধে একে অপরকে দেখতে পারি সেই কামনা করবেন আপনারা। আর আমরা যেভাবে সংস্কারগুলো নাচছেন সেই সংস্কার রীতিনীতিগুলো যাতে মেনে আমরা চলতে পারি, আমরাও সেই পথেই চলব, আসুন আপনারা সাপোর্ট করবেন। নমস্কার, এবার আমরা গয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমার খোকন ভাই, আমার গ্রামের পাশের এক কাকা, আমরা তিনজনে এখান থেকে রওনা হলাম। জলের বোতল না? জলের বোতল লাগবে না, আমরা রওনা দিলাম গয়ার উদ্দেশ্যে। তা রাস্তায় আপনাদেরকে দেখাতে দেখাতে নিয়ে যাবো, আসুন। আমরা অটোতে করে পানাগড়ে পৌঁছে গেছি। ব্যাগটা না খোকন, কোনটা? ওইটা ব্যাগ। আমাদের বাড়ির থেকে আমাদের রেল স্টেশন পানাগড়, এটা হচ্ছে 23 কিলোমিটার। আমরা অটো করে স্টেশনে পৌঁছে গেছি, আসুন ট্রেন লাইনের কাছে পৌঁছে। যাই হোক, আমরা এখন পানাগড় রেল স্টেশনের কাছে। আমরা তিনজন, আপনাকে নিয়ে চারজন, আর ওই জায়গায় একজন, মোটামুটি 5 জন হলাম নাকি? আরো একজন বাকি আছে না? 2 জন বাকি আছে। এখন আমরা টিকিট কাটবো।
পানাগর ওভারব্রিজ দিয়ে উঠেছি এই স্টেশনে নামার জন্য। ভিতরে ঢুকছি, এটা পানাগর স্টেশন। এখান থেকে আমরা ট্রেন ধরবো, এখান থেকে আসানসোল যাব, আসানসোল থেকে গয়া ট্রেন। আমরা পানাগড় স্টেশনে চলে এসেছি, খোকন বসে আছে। আমাদের এখান থেকে বেশি একটা দূরত্ব গয়া ঠিক নয়, আমরা যেখানে বসবাস করি ওই ঠিক 250 কিলোমিটার, 300 কিলোমিটার গয়া। ওই 7 ঘন্টা মতো লাগে, তাই? 6-7 ঘন্টা লাগে। প্রতিদিনই অ্যাভেলেবেল ট্রেন পাওয়া যায়, যেতে কোনো অসুবিধা নেই। ট্রেনে উঠে গেলাম, তো অলরেডি আমরা ট্রেনে চেপে পড়েছি। তা বর্তমান চেপেছি আমরা লোকাল ট্রেনে, এখানে আসানসোল থেকে আবার পুনরায় ট্রেন চাপবো, আপনাদেরকে দেখাবো। কারণ আমাদের আমাদের সময়ে ট্রেন চলে এসেছে, টাইম টু টাইম আমরা রওনা করেছি। আসুন আমাদের সময়। আমরা 1.5 ঘন্টা জার্নি করে আসানসোল পৌঁছে গেছি, এখন নেক্সট ট্রেন ধরবো এই আসানসোল থেকে। কিছুক্ষণ আমরা এখানে রেস্ট করব টাইমের অপেক্ষা, তারপরে আবার গয়াগামী ট্রেনে আমরা চেপে আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমরা 6 নম্বর প্ল্যাটফর্মে নেমেছি, কিন্তু আমাদের যে ট্রেনটা আসবে 2 নম্বর নইলে 3 নম্বরে এখনও কোনো খবর হয়নি। তার জন্য আমরা 2-3 নম্বরের ওই প্ল্যাটফর্মে যাচ্ছি। 2 নম্বর প্ল্যাটফর্ম, আমরা ঠিক টাইম মতন স্টেশনে পৌঁছে গেছিলাম ঠিকই, কিন্তু ট্রেনটা 1 ঘন্টা লেট আছে স্টেশন থেকে। তা এখন আমাদের ট্রেনের টাইম ছিল 1:55, সেখানে ট্রেনটা যাচ্ছে প্রায় 2:55 কাছাকাছি। তা আমরা ট্রেনে অলরেডি চেপে পড়েছি, এখন আমরা গয়ার অভিমুখে যাব। আসুন আমরা যাই। তবে খুবই গরম পড়েছে, আসবেন আপনারা আসানসোল থেকে চাপবেন, এই গাড়িটা 1:55 ছাড়ে। এখন আমরা রওনা হচ্ছি, যাই হোক দেখা যাক কটার সময় পৌঁছাবো ওখানে, ওখানে গিয়ে আপনাদেরকে সব কিছু তুলে ধরবো। খুব সুন্দর লাগলো জায়গাটা দেখার, ট্রেনটাও দাঁড়িয়েছে একটু, তার জন্য আমি সিনটাকে তুলে নিলাম আপনাদের দেখানোর জন্যে। আমরা এখন ঝাড়খণ্ডের ভিতরে আছি, ঝাড়খণ্ডে চলে এসেছি, আর হয়তো 3 ঘন্টা রাস্তা, তারপর আমরা গয়ায় নামবো। দেখা যাচ্ছে না, পাহাড়ের উপর একটা মন্দির আছে, ওই মন্দিরটাতে পরের সাথে নেমে ওখান থেকে মধুবন বলে জায়গা, এটা মধুবনে এসে আপনি মন্দিরটা দেখতে পাবেন। ওখানে গাড়িও উঠে যায়, গাড়িতে করে যাওয়া যায়, কোনো অসুবিধা হয় না। ঝাড়খণ্ডের হাজারিবাগ স্টেশনে দাঁড়িয়ে আছি, এখন সন্ধ্যা হয়ে গেছে, আর যেখানে আমরা যাচ্ছি গয়াতে গিয়ে আর একটু দেখাবো, অন্ধকার হয়ে আসছে। এখন রাত 9:30 বাজে, আমরা গয়া স্টেশনে পৌঁছে গেছি, আর এখান থেকে আমরা এখন একটা ছোট গাড়ি ধরবো, সেই ছোট গাড়ি ধরে আমাদের গন্তব্যস্থলে পৌঁছাবো। আসুন সেই ছোট গাড়ি থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা পৌঁছে গেছি, চলুন চলুন, আমরা পৌঁছে গেছি, এখন এখান থেকে আমরা ছোট গাড়ি ধরবো, ছোট গাড়ি ধরে আমরা গন্তব্যস্থলে পৌঁছাবো। আমরা এই যে দেখুন আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, যে বসেছে একজনা, এবার আমরা এই গাড়িতে পৌঁছাবো। ঠিক আছে,
আমরা এখন অটোতে রওনা দিয়েছি আমাদের গন্তব্যস্থানে। আমরা চলে এসেছি যেখানে আমরা রাত আমরা যেখানে রাতে থাকব। এটি হচ্ছে মিলন মন্দির ধর্মশালা, দেখতে পাচ্ছেন এটা গয়াতে। আমরা সেখানে পৌঁছে গেছি, আসলে এখন রেস্ট করব, নিজেরাই খাওয়া দাওয়ার প্রস্তুতি করব। আসুন দেখতে থাকুন। এই যে আমাদের মিলন মন্দির, এখানেই আমরা রাতভর থাকবো আর কি। চলো আমরা একসঙ্গে সাতজনা এসছি। উপরে উপরে নাকি রুম কোনটা সেখানে চলবে দেখুন। এখন দোকানে এসছি, একটা দোকানে একটা কলগেট নিতে এসছি আর জলের বোতল নিতে এসছি এই দোকানে। দেখুন আমরা এখন খাওয়া দাওয়া সারছি, আজকে রান্না বান্না হয়ে গেছে আমাদের। ফকনবাবু রান্না করেছে, যাই হোক ভিডিও দেখতে থাকবেন আর আমাদের সাথে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে আবার।